আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বই পড়ে শোনানো অনুষ্ঠানের 336তম পর্ব। আর আজ এ পর্বে আপনাদেরকে আমি সংক্ষেপে শুনিয়ে দিব দ্য কনসার্ট ফর বাংলাদেশ, দুই বন্ধু এক দেশ বইয়ের দ্য কনসার্ট ফর বাংলাদেশের যে সকল শিল্পীরা অংশগ্রহণ করেছিল তাদের নাম এবং তাদের যন্ত্রাংশ, তারা যে যন্ত্রে পারদর্শী সে বিষয়ে। সরাসরি বই থেকে কনসার্ট ফর বাংলাদেশে অংশগ্রহণকারী: কণ্ঠ গিটার জাজেরিসন সেতারা রবিশঙ্কর, কণ্ঠ গিটার হারমোনিকা বাবরিলান, সরদে আলী আকবর খান, তবলা আল্লা রাখা খান, তানপুরা কমলা চক্রবর্তী, কণ্ঠ ড্রাম তাম্বুরা রিংগোয়েস্টার, কণ্ঠ পিয়ানো বেস গিটার লিওনেল রাসেল, কণ্ঠ অর্গানে ব্লিপ টিস্টুন, লিড গিটার এরিক ক্লাপটন, ক্লোজ ভোরম্যানে বেস গিটার জিম ক্লেন্টর ড্রামস, রিদম গিটারস নেপথ্যে কণ্ঠ ব্যাড ফিঙ্গার, লিড গিটার জেসিয়ান ডেভিস, লিড গিটার কণ্ঠ ডন প্রিস্টন, বেস গিটারে কল র্যাডলি, পিটি হাম টম এভান্স, জয়ী মোলান্ট এবং মাইক গিপসন, দ্য হলিউড হর্নস জিম হর্ন, অ্যালান বিউটলার, চাক ফিডলে, জ্যাকি কেলসো, লু ম্যাকক্রেরি, ওলি মিচেল, এবং নেপথ্যে কণ্ঠে ছিলেন ডন নিক্স, জো গ্রিন, জেনি গ্রিন, মার্লি গ্রিন, ডার্লেস হল, ক্লডিয়া লেনিয়া। প্রিয় শ্রোতা, সংক্ষেপে কনসার্ট ফর বাংলাদেশে যারা অংশগ্রহণ করেছিল তাদের নাম আপনাদেরকে শুনিয়ে দিলাম। আশা করছি এপিসোডটি আপনাদেরকে খুবই ভালো লেগেছে, অবশ্যই সাথে থাকবেন। আবার নিয়মিত শুরু হয়ে গেল বই পড়ে শোনানো অনুষ্ঠান। ধন্যবাদ।